প্রথমে এই লোকটা যদি আমরা ফলো করি অর্থাৎ এখান থেকে এক্স ওয়াই বি এ ডি সি এই লোকটা তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখো এই এই লোক কারেন্ট মানে এই কারেন্টটি তাই না ওপেন অবস্থায় এই সি আই ওয়ান তাহলে আই ওয়ান সমান কি হবে বস আই ওয়ান সমান ভি এটা যদি ভি এস ধরি সাপ্লাই করতে সূত্রটা আগে লিখে নিই ভি এস তাহলে কি হবে বস মানে ভি এস আর এটা যদি আর ওয়ান দেব হ্যাঁ আর ওয়ান প্লাস তাহলে আমার কি হলো বিএস এর মান 0.4.5 ভাগ কি হবে 3 প্লাস 6 তাহলে আই ওয়ান এর মান কি আসবে এসে দেখো এসে দেখো এসে দেখো আই ওয়ান বলো তো ভাগ আই টু কি হবে আই টু একবার লিখে আই টু হবে 0.5 তে বলে প্লাস আর ওয়ান 0 লাগবে 6 আমাদের এমন করতে হবে কত হবে 0.5 0.5 এম্পিয়ার ঠিক আছে এখন তাহলে এই ভোল্টেজটা তাহলে এখানে ভোল্টেজ ড্রপ প্লাস এটা মাইনাস তাই না এটা প্লাস এটা তাহলে আমার ভোল্টেজ বের করতে হবে ডিবিডি না ডিবি এখান থেকে লিখতে হবে তাহলে ডিবি না বিডি বিডি তাহলে ডি থেকে এইচ এর রেফারেন্স ধরতে আসে লাস্টে তাহলে যাবো কোন দিক থেকে থ্রি ইন্টু আই ওয়ান প্লাস আবার মাইনাস সিক্স ইন্টু আই টু বুঝলে এখান থেকে এই দুটো ভোল্টেজ তো ওই ওপেন ভোল্টেজ এর সমান তাই না ওই দুটো ভোল্টেজ আছে এই বিটি সমান এটি তাহলে এটা কত আসলো 3 × 0.5 আর আচ্ছা গা 0.5 সমান সমান কত হবে 1.5 আর এটা 3 হবে আর আছে 3 তাহলে মাইনাস 1.5 এই যে মাইনাস চলে এসেছে তাহলে ভি থেভেনিন আসলে আমার কত ভি থেভেনিন বেড়ে গেল এখন আমার বের করবো কি আর থেভেনিন আছে তাহলে আর থেভেনিন শর্ট করে দেন আর থেভেনিন এই দুটো এখন শর্ট নাকি শর্ট হবে কোনটা এই ভোল্টেজ সোর্স ভোল্টেজ সোর্স তাহলে এইটা ভোল্টেজ সোর্স শর্ট সোর্স শর্ট যদি হয় আর এইটা যদি এরকম হয় শর্ট মানে কি অবস্থাটা ঠিক এরকম আর এটা এই আর এটা শর্ট হয়ে এই দুটো এক জায়গায় হয়ে যাবে এই দেখো এটা হচ্ছে সি পয়েন্ট এটা এ পয়েন্ট আমাকে টেনে ধরতে হবে কোন দিকে বি এইটা সেই থ্রি এটা সিক্স এটা সিক্স এটা থ্রি তাহলে আমাদের এই দুটো মিলে একটা প্যারা লাগবে বুঝছো বুঝছো আমাদের
এখন আমরা সার্টিফিকেট এর জন্য সমাপ্ত সার্টিফিকেট দেখো এই যে যেহেতু আমাদের মাইনাস এসেছে তাহলে আমরা আমরা সাবট্রাক্ট করে সেট করতে এখন মাইনাস যেহেতু এসেছে এই জন্য আমরা এটা করব তাহলে এটা হচ্ছে 3 ভোল্ট মাইনাস 3 ভোল্ট आई माइनस তাহলে আজ এই পর্যন্ত শেষ আমরা আজকে সমাধান করলাম যে থেভেনিন সার্কিটের সাহায্যে কিভাবে থেভেনিন থিওরেমের সাহায্যে কিভাবে যে কোনো ব্রাঞ্চের কারেন্ট বের করতে হয়।